ভিডিওর প্রথমে বলবো, যারা যারা আমার ভিডিও দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে জানাবো সবাইকে নমস্কার। আজকে আমি এখানে কড়াইতে বেগুনগুলো ভেজে নিচ্ছি নুন আর হলুদ। বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব আর ওই তেলে আলু ভাজাগুলো ফোড়ন দেব, ভেজে নেব। আলু ভাজা ছাড়ার পর নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়তে হবে। আলু ভাজা হয়ে গেছে, এরপর ভেজে নেব ঢেঁড়স। আজকে ভাজা রয়েছে বেগুন ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, আর উচ্ছে ভাজা হচ্ছে কড়াইতে। এই ভাজা ভাজি আর রান্না হয়েছিল টক ডাল। আজকে আমাদের দুপুরের খাবারে ছিল উচ্ছে ভাজা, তারপর হয়েছিল ঢেঁড়স ভাজা, আলু ভাজা আর পটল ভাজা, আম দিয়ে টক ডাল, আর হয়েছিল আম আর টমেটো দিয়ে আমের চাটনি, আম টমেটোমের চাটনি। একটা পটল আমি ডিজাইন করে কেটে নিয়েছি, সেটা ভেজেছি। গরমের মধ্যে, অতিরিক্ত গরমে একটু আম ডাল হলে বেশ ভালো হয়, আর আমি আজকে আম ডালই রান্না করেছি। ভিডিওটি আজকের মতো এইটুকু, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর এটা হলো আম দিয়ে টমেটো দিয়ে চাটনি, একদম দুপুরের থালাটা, খাওয়ার থালাটা আমার সাজিয়ে গুজিয়ে রেডি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার সুন্দর করে খেয়ে নেব। টাটা বাই বাই।